প্রথম গাড়ির পরে যদি দ্বিতীয় গাড়ি থাকে সেক্ষেত্রে কর দিতে হবে এবং সেই করটা 25,000 টাকা হবে। আর 1,500 থেকে 2,000 সিসির গাড়ির জন্য এই করটি কিন্তু বেড়ে যাবে, সেক্ষেত্রে কর দিতে হবে আপনাকে 50,000 টাকা। 2 থেকে 2,500 সিসি গাড়ির ক্ষেত্রে এই কর হবে 75,000 টাকা। 3,000 সিসির গাড়ির ক্ষেত্রে করটা হবে 2 লাখ এবং 3,500 সিসির গাড়ির ক্ষেত্রে কিন্তু এই করটা হবে 3 লাখ টাকা। যোগাযোগ খাতে আসলে বরাদ্দের অবস্থাটা কেমন এবং সেটার সার্বিক চিত্র নিয়ে কথা বলবো নিজস্ব প্রতিবেদক আজকের পত্রিকার স্বাগত বসু। স্বাগত, আপনাকে স্বাগতম। যোগাযোগ খাতে আসলে কী পরিমাণ বরাদ্দ হয়েছে এবং তার চিত্রটা আপনার থেকে প্রথমে জানতে চাই। যোগাযোগ খাতে বরাবরই বরাদ্দ অনেক বেশি থাকে, আপনি জানেন যে এবার মেগা প্রজেক্টের কাজ চলছে অনেকগুলো, তো সব কিছু মিলিয়ে এবার বাজেটে 87,629 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছর থেকে প্রায় 7,000 কোটি টাকা বেশি। গত বছর এই বরাদ্দটি ছিল 81,519 কোটি টাকা। অর্থমন্ত্রী বাজেটে কিন্তু আরও নতুন কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছেন, ইতিমধ্যে যে ঢাকায় অনেকগুলো মেট্রো রেলের লাইন চলছে, মেট্রো রেল করা হচ্ছে যানজট কমানোর জন্য। গোলাপশাহ মাজার থেকে সদরঘাট পর্যন্ত অর্থমন্ত্রী বাজেটে একটি মেট্রো রেলের নতুন মেট্রো রেল করার প্রস্তাবনা দিয়েছেন। পদ্মা সেতু রেল লাইন, তারপরে বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন, তারপরে ঢাকা কক্সবাজার এই মহাসড়ক, ময়মনসিংহ হাইওয়ে মহাসড়ক, এরকম আরও কিছু বড় বড় প্রকল্প কিন্তু এই 87,529 কোটি টাকা প্রকল্প বরাদ্দের মধ্যে আছে। প্রথমবারের মতো কার্বন কর যেটি হচ্ছে আরোপ করা হচ্ছে এবং সেটির আলোচনা চলছে, এইটা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এই প্রথমবারের মতো গাড়ি 1-এর অধিক থাকলে এবং গাড়ি কত সিসি তার উপর নির্ভর করে কিন্তু এই বাজেটে একটা করের পরিমাণ করেছে, ধার্য করেছে সরকার, সেটা সর্বনিম্ন 25,000 এবং সর্বোচ্চ 3 লাখ টাকা। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি তাহলে দেখা যাচ্ছে যে এক ইঞ্জিনের মানে প্রথম গাড়ির পরে যদি দ্বিতীয় গাড়ি থাকে সেক্ষেত্রে কর দিতে হবে এবং সেই করটা 25,000 টাকা হবে। আর 1,500 থেকে 2,000 সিসির গাড়ির জন্য এই করটি কিন্তু বেড়ে যাবে, সেক্ষেত্রে কর দিতে হবে আপনাকে 50,000 টাকা। 2 থেকে 2,500 সিসি গাড়ির ক্ষেত্রে এই কর হবে 75,000 টাকা। 3,000 সিসির গাড়ির ক্ষেত্রে করটা হবে 2 লাখ এবং 3,500 সিসির গাড়ির ক্ষেত্রে কিন্তু এই করটা হবে 3 লাখ টাকা। এটা মূলত আপনি জানেন যে আপনি যেটা বললেন যে বিশ্বব্যাপী যে পরিমাণ উষ্ণ, এর জন্য কার্বন ডাইঅক্সাইড বা এই দূষণ রোধে মানে পরিবেশকে মানে ঠিক রাখতে মূলত যাতে যারা গাড়ি ব্যবহার করেন তারা যেন এই করটা মাথায় রাখেন এবং সেই অনুযায়ী গাড়ি কেনেন। আপনি নিজেও জানেন ঢাকা শহরে গাড়ির চাপ কী পরিমাণ, গাড়ি চললে কী পরিমাণ গরম হয়, সেক্ষেত্রে মনে হয় এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। কার্বন করকে আসলে নিয়ে আরেকটি আলোচনা আছে, সেটা হচ্ছে যে একটু স্পষ্ট করতে চাই দর্শকদের জানানোর জন্য, সেটা হচ্ছে কি একটা গাড়ির উপরে সেটা নাকি হচ্ছে যে 2টা গাড়ির মালিক হলে সেক্ষেত্রে আসলে করটা হবে নাকি শুধু একটা হলেও সেটার উপর চার্জ করা, না একের অধিক হলে, একের অধিক হলে আপনার যদি প্রথম গাড়িটা থাকে সেক্ষেত্রে কর দিতে হবে না, কিন্তু আপনি যদি দ্বিতীয় গাড়ি ক্রয় করতে চান সেই গাড়িতে কত সিসি ইঞ্জিন ব্যবহার করছেন তার উপর নির্ভর করে এই 25,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত আপনাকে কর দিতে হবে। এখানে বোধহয় আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে গাড়িটি আসলে আমি ধরেন আমার বাসায় আমি হচ্ছে আমি একা আমার নামে একটি গাড়ি নিলাম, তারপর হচ্ছে আমার ওয়াইফ কিংবা আমার অন্য ভাই বা অন্যদের নামে, তো এই যে নামগত একটা ব্যাপার এটা বোধহয় কিছুটা আসলে সচেতন হওয়া উচিত যে আসলে গাড়ি একজনের নামে যদি 2টি হয় কিংবা 3টি হয় সেই এই ইয়াটা কিন্তু আছে না। আপাতত বাজেটে কিন্তু বলেছে যে ব্যক্তিগত গাড়ি মানে ব্যক্তির আপনার নামে যদি গাড়ির দ্বিতীয়টা কেনেন সেটির ক্ষেত্রে আসলে করের কথা বলা হয়েছে। এখন একই পরিবারের আপনার অন্যান্য সদস্য যদি কিনে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি প্রস্তাবনায় পাইনি, হয়তো এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে ভবিষ্যতে। আমরা জানার চেষ্টা করেছিলাম আজকের পত্রিকার নিউজ রুম থেকে কার্বন কর যেটি একেবারে নতুন চমক হিসেবে এসেছে এবং সেটা সম্পর্কে আমরা যেটা জানলাম যে সিসি ইঞ্জিনের সিসি অনুযায়ী সেটির হচ্ছে কর নির্ধারণ করা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারো নামে 2টি গাড়ি থাকে তাহলে হচ্ছে গাড়ি সেই ক্ষেত্রে আসলে করটি জারি করা হবে। দর্শক, আজকের পত্রিকার নিউজ রুম থেকে জানাচ্ছিলাম আপনাদের সার্বিকভাবে বাজেটের কোন কোন খাতে আসলে কী কী বরাদ্দ হয়েছে এবং কী কী নতুন চমক রয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। আমি তুহিনকান্তি দাস আপনাদেরকে যে তথ্য জানাচ্ছিলাম।